আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান টু নন মেজর চাপ্টার সাত গতি ও অপেক্ষা সমীও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যা হচ্ছে ম্যাক্স ওয়েলের গতি ও সমীকরণ চারটি প্রতিপাদন করো এটা দেখা যায় যে প্রতি এক বছর পর পরই আসে দশ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ তাপগতীয় অপেক্ষক হতে ম্যাক্সওয়েলের চারটি তাপগত সম্পর্ক প্রতিপাদন মানে এটা আমরা প্রতিপাদন করব যে এটা আমরা লিখে নিয়েছি এখন আমাদের জানতে হবে কি আমরা জানি ম্যাক্সওয়েলের তাপগতীয় অপেক্ষকের সমীকরণ হচ্ছে কত ডেল টি এস বাই ডেল এক্স ওয়াই ইজিক্যাল টু ডেল পিবি বাই ডেল এক্স ওয়াই এটা মনে রাখার কৌশলটা হচ্ছে আপনাদের দেখেন নিচেও দেখেন ডেল এক্স ওয়াই আছে নিশ্চয়ই দেখেন ডেল এক্স ওয়াই আছে উপরে শুধু মনে রাখবেন ডেল টি বি আর আছে ডেল পিবি কী বলছি ডেল ডেল টি এস ডেল পিবি আর নিশ্চয়ই কত ডেল এক্স ওয়াই এখানেও আছে ডেল কত এক্স ওয়াই এটা আপনারা কি এভাবে মনে রাখবেন আর এখান থেকে আমাদের এই লাইনটা কীভাবে আসছে এটা দেখেন দেন ডেল টি যে ডেল টি ডেল ডেলস যে ডেলস আর নিশ্চয় সে ডেল এক্স যে ডেল এক্স ডেল হয় দেন সেয়ার মতোই আছে আর পরে দিবেন মাইনাস চিহ্ন পরে কি দিবেন মাইনাস চিহ্ন উপরেটা কিন্তু দেন এখানে যা ছিল তাই উপরে যে এখানে যা ছিল কিন্তু তাই উপরেটা দেন ডেল টি ডেল টি ডেল এস ডেল এস যখন মাইনাস চিহ্ন দিবেন তখন এইটা নিয়ে যাবেন এখানে আর এখানে যা থাকবো এটা নিয়ে নেবেন কি এখানে দেন এখানে ছিল কিন্তু ডেল এক্স কিন্তু হয়ে গেছে এখানে কত ডেল ওয়াই এখানে ছিল কিন্তু যে এ তার আমাদের ছিল কিন্তু ডেল ওয়াই হয়ে গেছে কত ডেল এক্স সমান ডেল পি যে ডেল পি নিচে হয়েছে কত ডেল এক্স ডেল বি যে ডেল বি নিচে হচ্ছে ডেল কত ওয়াই যখন মাইনাস দেবেন উপর কিন্তু আমাদের টিকি থাকবে ডেল পি ডেল বি আর যখন নিচে যখন মাইনাস চিহ্ন দেবেন তখন কি এই অংশটা নিয়ে আসবেন এখানে আর এটা নিয়ে যাবেন কি এখানে যে দেন যে প্রথমে ছিল কত ডেল এক্স কিন্তু এখানে মাইনাসের জন্য হয়েছে কত ডেল ওয়াই এখানে ছিল তো ডেল ওয়াই কিন্তু ওই যে মাইনাসটা আসার জন্য এখানে হয়েছে কত ডেল এক্স এটা আমরা আপনারা এক নং সমীকরণ দিয়ে রাখবেন এভাবে আপনারা কি মনে রাখবেন আর একটা বিষয় মনে রাখতে হবে আপনাদের আমরা যখন প্রথম সম্পর্ক প্রতিবাদক বল এখানে চারটা সম্পর্ক আমাকে দেখাতে হবে প্রথমটা যখন করবেন তখন টি আর বি স্বাধীন চলরাশি রাশি দৌড়বেন দ্বিতীয়টার জন্য টি আর পি দরবেন স্বাধীন চলরাশি। রাশি তৃতীয়টার জন্য ধরবেন এস আর বি হচ্ছে স্বাধীন চল রাশি চতুর্থটার জন্য দৌড়বেন এস আর পি হচ্ছে তো স্বাধীন চলরাশি এখন মোট করে আপনারা যদি এটা আর এই এতটুকু যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের কি এটা ইজি হয়ে যাবে আর এখান থেকে তো এটা দেখে দেখি আপনারা কী করবেন এটা সাজায় লেখবেন আর এখন যদি আপনারা প্রথম সম্পর্কটা যদি বলতে তাহলে বাকি বাকি তিনটা আপনারা নিজে নিজে পারবেন কারণ জটিল কোনো ক্যালকুলেশন নাই তাহলে আমরা এখানে প্রথম সম্পর্কটাকে প্রতিপাদন করব। এখানে টি ও বিকে স্বাধীন চল রাশি বিবেচনা করে পাই আমরা কি বলছিলাম টি প্রথমেরটার জন্য আমরা কি করব টি আর কে কি করব আমরা স্বাধীন দিন চল রাশি হিসেবে কি করব বিবেচনা করব ধরা যাক টি যে এখানে যা আছে টি সমান দর্বত এক্স এবং বি সমান দর্বত ওয়াই আমরা প্রথমটা দ্রব্য এক্স এবং দ্বিতীয়টা সমান দ্রব্য ওয়াই তাহলে এটারে কি করব আমরা এক্স হিসাবে কন্তরীকরণ করব তাহলে কি হবে ডেল টি বাই ডেল্স মানে ডেল বাই ডেল্স মানে এটার এক্স হিসাবে কন্তরীকরণ করছি তাহলে এদিক দিয়ে এটা কী করতে হবে এক্স হিসাবে অন্তরিকরণ করতে হবে এক্স এক্সের সাপেক অন্তরিকরণ করি তাহলে কী লিখতে হয় ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স লিখছি এটার সাথে কী লিখছি ডেল বাই ডেল এক্স এটার সাথে আর কী লিখছি ডেল বাই ডেল এক্স তাহলে এখানে ডেল টি বাই ডেল এক্স ডেল টি বাই ডেল এক্স যদি আমরা এক্সের সাপেক অন্তরীকরণ করি তাহলে আমরা ব্র্যাকেট দিকে ওয়াইটারে কী করবো স্থির রাখবো যদি এখানে আমরা ওয়াই সাপেক অন্তরীকরণ করি তাহলে আমরা কী করব এক্সটারে স্থির রাখবো ঠিক এক্সের এক্সের এক্স হিসাবে অন্তরীকরণ করলে কী হয় ওয়ান হয় এখন আমরা এটাকে কী করছিলাম এক্স হিসাবে অন্তরিকরণ করছিলাম এখন যদি আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কী হবে ডেল টি বাই ডেল হয় যদি আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমার কি এক্সটা সি রাখতে হবে যেহেতু এটা আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করছি কিন্তু এটা তো ওয়াই নাই এটা হচ্ছে এক্স তাহলে কী হয়ে যাবে এটা কি হবে জিরো হয়ে যাবে জিরো এখন এটারে প্রথমে কী করবো আমরা এক্স হিসাবেকে অন্তরীকরণ করবো তারপরে আমরা কী করব ওয়াই হিসাবেকে অন্তরীকরণ করবো যদি এক্স হিসাবেকে অন্তরীকরণ করি তাহলে কী হবে ডেল বি বাই ডেল এক্স এক্স হিসাবেকে অন্তরীকরণ করতেছি তাই কি ওয়াইটা কি জিরো আর এখানে আসতে করতেছ ডেল ওয়াই বাই ডেল্স মানে ওয়াইডাররা যদি আমরা এক্স হিসাবে অন্তরীকরণ করি তাহলে কী হয়ে যাবে যেহেতু এটা ওয়াই করতেছি এক্স হিসাবে অন্তরীকরণ তাহলে এটার সময় কী হয়ে যাবে জিরো হয়ে যাবে আবার এখন এটা কী করব আর আই করছি এক্স হিসাবে অন্তরীকরণ এখন কী করব এটা ওয়ার হিসাবে অন্তরীকরণ করবো তাহলে কী হবে ডেল বি বাই ডেল ওয়াই যদি আমরা ওয়ার হিসাবে অন্তরীকরণ করি তাহলে কি এক্সট্রা সিট থাকে এটা কী করতেছে ওয়ার হিসাবে অন্তরীকরণ করতেছি আর ওয়ারে ওয়ার হিসাবে অন্তরীকরণ করলে কী হয় ওয়ান হয় এখন যে মানগুলো পাইছি এই মানগুলো আমরা এক নং সমীকরণে বসাবো যে এই মানগুলো আমরা কী করব এক নং সমীকরণে বসাবো তা দেন ডেল টি বাই ডেল এক্স ডেল টি বাই ডেল এক্স মান হচ্ছে কত ওয়ান যে এটা মান হচ্ছে কত ওয়ান আর ডেল এস বাই ডেল ওয়াই কোনো মান এখানে আমরা পাইছি না তারপরে আছে আমাদের ডেল টি বাই ডেল ওয়াই ডেল টি বাই ডেল ওয়াই মান হচ্ছে কত জিরো এখানে কি লাগবো আমরা জিরো আর ডেল এস বাই ডেল এক্স কি এখানে কোনো মান পাইছি না এটা কি টিকি থাকবে তারপর ডেল পি বাই ডেল এক্স এখানে কোনো মান নাই তাহলে এটা সি থাকবেন ডেল বি বাই ডেল ওয়ের মান হচ্ছে ডেল বি বাই ডেল ওয়ের মান হচ্ছে কত ওয়ান এখানে আমরা কি লিখবো ওয়ান লাগবো মাইনাস ডেলি বাই ডেল ওয়াই এখানে কোনো মান নাই আর ডেল বি বাই ডেল এক্স ডেল বি ডেল এক্স এর মান হচ্ছে কত জিরো এখানে আমরা কী করবো জিরো বসাব যে এটা আমাদের এক নক সমীকরণ এখানে যে মানগুলো আমি বলছি যে এই মানগুলো এখানে আমরা কি করছি বসাইছি তো ওয়ান ডাই করলে এটাই পাবো এবং এখানে তো জিরো হয়ে যাবে ওয়ান দ্বারাটা গুণ করলে এ মানটা পাবো এবং এখানে জিরো দ্বারা এটার গুণ করলে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে এটা এখন টি সমান এক্স এবং বি সমান ওয়াই মানগুলো মানে টি এর জাত কত লাগবো আমরা মানে এক্সের জায়গায় এক্সের জায়গায় আমরা কী লাগব টি লাগব এবং ওয়াই এর জায়গায় আমরা কী লাগব বি লাগবো এক্সের জাত কত লাগব টি লাগবো এবং ওয়াই এর জায়গা কত বি লাগবো কোনটা যে এখান থেকে আসছে এটা এখানে ধরছিলাম যে যে দুইটা দৌড়ছিলাম এই দুইটাই তাহলে দেন যে ওয়াই জাত ওয়ার জাত আমরা কি লিখছি বি এক্সে জাত কত লিখছি টি এক্সের জাত লিখছি কত টি এবং ওয়ার জাত কত লিখছে বি যে দুই নং যে পাইছি দুইটা হয়েছে কত আমাদের প্রথম সম্পর্ক অর্থাৎ এদিকে ব্র্যাকেটের বাইরে যেটা থাকে এটা এটা কী থাকে আমাদের স্থির থাকে তাহলে অর্থাৎ টি হচ্ছে তাপমাত্রা বি হচ্ছে আয়তন এএস মানে হচ্ছে এন্ট্রি পরিবর্তন পি হচ্ছে চাপ টি হচ্ছে তাপমাত্রা বি হচ্ছে কত আয়তন তাহলে অর্থাৎ এটা কি স্থির তাপমাত্রায় এখানে যেটা নিচে থাকে দেখি হয় একক একক হয় তাহলে একক বি মানে আয়তন একক আয়তনে যে ডেল এস মানে এন্ট্রুপি বৃদ্ধি যেহেতু পজিটিভ এন্ট্রুপি বৃদ্ধি স্থির আয়তনে যে স্থির আয়তনে একক যে একক তাপমাত্রার চাপের বৃদ্ধির কি সমান মানে এটার আর এটা কি সমান এটা হচ্ছে আপনাদের প্রথম সম্পর্ক এখন দুই নাম্বার সম্পর্কটা দেখেন দুই নাম্বার সম্পর্কে আমরা কি বলছিলাম টি তাপমাত্রা টি এবং চাপ পিকে দুইটি স্বাধীন চলরাশি রাশি দৌড়ে আমি দেন দুই নাম্বার সম্পর্কের মধ্যে আমি বলছিলাম দেন টি আর পি রে কী করতে হবে স্বাধীন চলরাশি ধরতে হবে তাহলে আমি এই কাজটাই করছি টি ও চা পিকে স্বাধীন চলরাশি রাশি দৌড়ে এবং এই যে প্রথমটা দ্রব্যগত এক্স এবং দ্বিতীয়টা দ্রব্যগত ওয়াই আমি বলছিলাম আগ মধ্যে আগেটার মতো এটা কী করব আপনারা প্রথমে এক্স হিসাবে অন্তরীকরণ করবেন তাহলে কী হবে ডেল টি বাই ডেল এক্স যে এক্সের সাবেকে আমরা কী করছি অন্তরীকরণ করছি তাহলে হয়েছে ডেল টি বাই ডেল এক্স যেহেতু আমরা এখানে এক্স হিসেবে অন্তরীকরণ করতে আসি তাহলে ওয়াইটা কি স্থির থাকবে ইজিক্যাল টু আর এক্সের এক্স হিসাবে অন্তরীকরণ করলে ওয়ান হয় আবার কী করব ওয়ার সাবেক অন্তরীকরণ করব তাহলে কী হবে ডেল টি বাই কত ডেল ওয়াই ডেল টি বাই ডেল ওয়াই ওয়াই হিসাবেকে অন্তরিকরণ করলে এক্সট্রা কি স্থির থাকে এটারে ওয়াই হিসাবেকে অন্তরীকরণ করেছি তাহলে এক্সট্রা কী হয়ে যাবে জিরো হয়ে যাব এখন আবার এটারে কী করবো আমরা এক্স সাবেক অন্তরীকরণ করবো পরে আবার কি ওয়াই সাবেক অন্তরীকরণ করবো যদি এটারে এক্স হিসাবেকে অন্তরীকরণ করি তাহলে হবে ডেল পি বাই ডেল এক্স এক্স হিসাবেকে অন্তরিকরণ করলে এখানে কি ওয়াইটা স্থির থাকে আর এটা তো ওয়াই এটা এক্স হিসাবে অন্তরীকরণ করি তাহলে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে আর এটা যদি ওয়ার সাবেক অন্তরীকরণ করি তাহলে কী হবে ডেল পি বাই ডেল ওয়াই ওয়াই সাবেক অন্তরীকরণ করলে এক্সট্রা স্থির থাকে আর ওয়ারে ওয়ার সাবেক করলে কী হয় ওয়ান হয় যে প্রথমটা যে করছি টিকে বই এই এক নং এ মানগুলো বসাই এই যে এক নং সমীকরণ আমরা কী করব এই মানগুলো বসাবো যে আমরা যে এখানে এটা মান পাইছি ওয়ান এটা মান যে এতটুকু মান পাইছি জিরো এতটুকু মান পাইছি জিরো এতটুকু মান পাইছি কত ওয়ান যে এটা হচ্ছে এক নং সমীকরণ যে এত এটা মান পাচ্ছি কত জিরো সরি এটা মান পাইছি আমরা ওয়ান আর এটা মান পাইছি আমরা জিরো এটা মানও পাইছি আমরা জিরো এবং এটা মান পাচ্ছি কত ওয়ান এ মানগুলো আমরা কি করছি বসাইছি যে এক নং সমীকরণে যে এখানে যে ছিল এটা মান পাইছি ওয়ান এখানে যা ছিল এটা মান পাইছি জিরো এখানে যা ছিল তার মান পাইছি জিরো এখানে যা ছিল তার মান পাইছি কত আমরা ওয়ান তাহলে ওয়ান দিয়ে এটা গুণ করলে এটা আর এখানে জিরো গুণ করলে তো জিরো হয়ে যাবে জিরো গুণ করলে জিরো হয়ে যাবে আর ওয়ান দ্বারা এর গুণ করলে কী হবে যে এটাই হবে তাতে মাইনাস চিহ্ন ছিল জন্য মাইনাস আগে লাইনে ধরছি এখানে টি সমান এক্স এবং পি সমান ওয়াই মানে আমরা যে স্বাধীন চলো আসি ধরছিলাম টি এবং পি তাহলে আমরা কী লাগবো এক্সাজ কি টি লাগবো এবং ওয়াই যাত কত লাগবো পি লাগবো দেন ওয়ের জাত পি লকসি এক্স হাজার কুতো লেগছে টি ল্যাক্সি ওয়ের জায়গায় পি লেক্সি এবং একসাথ কুতো লেগছে টি ল্যাক্সি এটার আমরা তিন অংশ সমীকরণ দিলাম অর্থাৎ যে স্থির তাপমাত্রা স্থির তাপমাত্রায় একক চাপ নিচে যা যাতায় কী হয় একক হয় একক চাপ বৃদ্ধিতে এনট্রোফি ট্রোফি এনট্রোফি ট্রোফি এন ট্রফি কী হয়েছে ডেলাস এন ট্রোপিটা কী হয়েছে রাশ যেহেতু মাইনাস এটার এটার সমান মাইনাস আসি তাহলে কি রাশ এবং স্থির চাপে স্থির চাপে একক তাপমাত্রা স্থির চাপে একক তাপমাত্রা বিদ্যুতে যে বিদ্যুতে আয়তন বৃদ্ধির আয়তন বৃদ্ধির কী সমান হয় আয়তন বৃদ্ধির কী হয় সমান হয় এটা গেল আমাদের কি দুই নাম্বার সম্পর্কটা এখন তিন নাম্বারটা দেখেন তিন নাম্বারটা হচ্ছে আমাদের দোয়ারা যাক এস ও বি দুটা কি স্বাধীন রাশি মানে আমরা তিন নাম্বারটা কি বলছিলাম এস এবং বিটা কি ধরব আমরা স্বাধীন রাশি হিসেবে বিবেচনা করব দরি এস সমান এক্স এবং বি সমানগত ওয়াই তো এস সমান দ্রব্যগত আমরা এক্স এবং বি সমান দ্রব্যগত ওয়াই তো এটা যদি আমরা প্রথমে এক্স হিসাবে অন্তরীকরণ করবো তারপর আমরা ওয়াই হিসাবে অন্তরিকরণ করব এটার যদি আমরা এক্স হিসাবে অন্তরীকরণ করি তাহলে হবে ডেল এস বাই ডেল এক্স এক্স হিসাবে করলে ওয়াই ডা স্থির থাকে এক্সের এক্স হিসাবে অন্তরিক করলে কী হয় ওয়ান হয় আবার ডেল এস বাই ডেল হয় মানে ওয়াই সাবেকে করতেছি তাহলে কি এক্সট্রা কি স্থির থাকবে আর এক্সট্রা ওয়াই সাবেক অন্তরীণ করলে কী হয় জিরো হয়ে যায় এটা আবার এক্স হিসাবে অন্তরিকরণ করবো তাহলে কী হবে ডেল বি বাই ডেল এক্স এক্স হিসাবে করলে কি ওয়াই ডা স্থির থাকে ওয়াই এর এক্স হিসাবে অন্তরীক করলে কী হয় জিরো হয় এবং এটার যদি আমরা ওয়ার সাবেকে অন্তরিকরণ করি কি ডেল বি বাই ডেল হয় ওয়ার সাবেক এক্সট্রা সিড আর ওয়ারে ওয়ার সাবেক অন্তরিকরণ করলে কী হয় ওয়ান হয় মোট কথা হচ্ছে এখানে যা থাকবো এটা প্রথমে এক্স রে সাপেক অন্তরীকরণ করবো তারপর কি ওয়ার সাপেক্ষে অন্তরীকরণ করবো এখানে যা থাকবো এটা কী করবো এক্স রে সাবেক অন্তরিকরণ করবো তারপর কি ওয়ার সাপেক্ষে অন্তরিকরণ করব তাহলে এই যে মানগুলো পাইছি এই মানগুলো আমরা কী করব এক নং সমীকরণে বসাব তাহলে এটা ছিল আমাদের এক নং সমীকরণ তো ডেল টি বাই ডেল এক্স তো আসেই যখন আমাদের এক্স থাকে তখন কি ওয়াইটা কি আমাদের স্থির থাকে আর এতটুকু মান পাইছি কত আমরা জিরো ডে জিরো তারপর মাইনাস মাইনাস ডেল টি বা ডেল ওয়াই যখন আমাদের ইটা থাকে যে ওয়াই থাকে তখন কি এক্সটা স্থির থাকে আর এতটুকু মান পাইছি কত আমরা ওয়ান পাইছি ইজিক্যাল টু ডেল পি বাই ডেল এক্স যখন আমাদের এক্স হিসাবে কন্ট্রোল করতে হবে কি আমাদের ওয়াইটা কি স্থির থাকে আর এতটুকু মান রয়েছে কত আমাদের ওয়ান ডেল বি বাই ডেল ওয়াই যে ডেল বি বাই ডেল মান হচ্ছে কত ওয়ান মাইনাস ডেল পি বাই ডেল এটা কোনো মান নাই তাহলে এটা কি থাকবে আর যেহেতু ওয়াই হিসাবে কন্ট্রোল করতেছি তাহলে কি এক্সটা কি স্থির থাকবে আর ডেল বি বাই ডেল এক্স ডেল বি বাই ডেল এক্স এ মান হচ্ছে কত আমাদের জিরো এখন ওয়ান করলে কেউ তবে মাইনাস আসবে আর এখানে এটা তো জির হয়ে যাবে আর ওয়ান ডে রেগুন করলে এই মানটা আসবে এখানে আমরা কী লিখবো এস সমান মানে এক্স এ এক্স জাত আমরা কী বসাবো এস বসাবো এবং ওয়াই জাত বসাবো বি বসাবো এই লাইনটা কিন্তু এটা যে আগেরটি মতে কিন্তু যে আমরা যে লিখছি যেখানে এক্স 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 আসে যে ওয়াইটার্স থ্রি থাকলে এক্স এক্সট্রা সিরি থাকলে এক্স এক্স থাকলে ওয়াইডার সি থাকবো যে ওয়াই থাকে তাহলে কি এক্সট্রা সি থাকবো ওয়াই সিলে এজনে কি এক্সট্রা সি রয়েছে এক্স ছিল এজনে কি ওয়াইডার সি রয়েছে এভাবে এফোন পর্যন্ত ছিলো আমরা এখনও ছিল আমাদের এটা পরের লাইনে আমরা কি করছি এক্সের জাত কত লেখছি এস লেখছি ওয়াই জাত কত লেখছি বি লেখছি এবং এক্সের জাত কত লেখছি এস লেখছি ওয়াই জাত কত লেখছি আমরা বি লেখছি পরের লাইনে এটা দিলে আমরা কত নং চার নং সমীকরণ অর্থাৎ স্থির এই যে স্থির এনট্রুপি মানে স্থির এনট্রুপিতে একক আয়তনে যে একক আয়তন বৃদ্ধিতে তাপমা তাপমাত্রায় তাপমাত্রায় যে এটি হচ্ছে তাপমাত্রায় যে বৃদ্ধি ঘটে তা স্থির আয়তনে অ্যান্ট্রোফির যে অ্যান্ট্রোফি বৃদ্ধিতে চাপের কি হয় হ্রাসের সমান হয় মানে এদিকে হ্রাস পাইছে আর দিকে বৃদ্ধি পাইছে এটা আরেকটা কি সে সমান হয়েছে এখন চতুর্থ সম্পর্কটা দেখেন দৌড়া যাক চৌদ্দ সম্পর্কে কী বলছিলাম এস এবং পিটার কী ধরব স্বাধীন রাশি ধরবো চৌত্র সম্পর্কে আমরা কী বলছিলাম এস এবং পিকে স্বাধীন রাশি তরবো হয়েছে তো এস তো প্রথমটা সম্বন্ধ এক্স দ্বিতীয়টা সম্বন্ধ কত আমরা ওয়াই তাহলে এটা যদি আমরা এক্স এক্সের অন্তরীকরণ করি কী ডেল এস বাই কত ডেল এক্স ডেল এস বাই কত ডেল এক্স যখন আমরা এক্স থাকবো তাহলে এখানে ওয়াই স্ত্রি থাকবো আর এক্সের এক্সাপ অন্তরীণ করলে কি হয় ওয়ান হয় এইভাবেই আর এটার আবার কী করব ওয়াই হিসাবে অন্তরিকরণ করবো আর এটারে আবার কী করছি প্রথমে এক্স হিসাবে অন্তরিকরণ করছি জিরো রয়েছে আর এটা ফোরে আবার আমরা কী করছি ওয়াই হিসাবে অন্তরিকরণ করছি এটা কী হয়েছে ওয়ান হয়েছে তো এই মানগুলো আমরা কী করব এক নংয়ে বসাবো এটা ছিল আমাদের এক নং সমীকরণ ওই যে ডেলটি বাই ডেল এক্সের মান না এখানে তো ডেলটি বাই ডেল এক্স লেখছি আর যখন আমরা এক্স থাকে তখন আমরা কি ওয়াই ডেক্সি স্থির থাকে আর এতটুকের মান পাচ্ছি করতো আমরা জিরো মান পাইছি জিরো মাইনাস ডিএল টি বাই ডেল যখন আমরা ওয়াই কন্ট করবো তোমার কি এক্সট্রা কি স্থির থাকে আর এতটুকু মান পাইছি কত আমরা ওয়ান এতটুকু আমরা ওয়ান পাইছি ইজিক্যাল টু ডিএল পি বাই ডেল ডেল্স ডিএল পি বাই ডেল এক্স মান পাইছি জিরো আর ডেল বি বাই ডেল ওয়াই মান এখানে নাই তাহলে এটা জাস্ট তাই রাখছি আর যখন আমাদের এখানে ওয়াই থাকে তখন কি এক্সট্রা কি স্থির থাকে মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই এটা মান পাচ্ছি কত আমরা ডেল পি বাই ডেল ওয়াই মান পাচ্ছি কত ওয়ান আর বি বাই ডেল্স ডেল বি বাই ডেল্স এখানে কোনো মান নাই যে এখানে কোনো মান নাই তাহলে এটা যা তাই রাখছি আর যখন ভিতরে এক্সারসাইভ কন্টিনিউ করি তখন কি ওয়াইটা কি স্থির থাকে তাহলে এখান থেকে দেন এটা সমান জিরো এটা সমান জিরো তাহলে এখান থেকে এদিকেও মাইনাস আছে এদিকেও মাইনাস আছে তো মাইনাসের মাইনাসটা ও সাইড থেকে আমরা কি বাদ দিতে পারি মানে উভয় পক্ষে মাইনাস দ্বারা করলে আমাদের কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এখানে থাকতেছে কত আমাদের ডেল টি ডেল ওয়াই এক্স ইজিক টু আর এখানে থাকতেছে কত এটা এবার আমরা এখানে কী করব এস সমান এক্স এবং পি সমান ওয়াই বসাবো মানে এক্স সমান এক এবং ওয়াই সমান আমরা কী বসাবো পি বসাবো তাই যে এক্স সমান এস এবং ওয়াই সমান কত পি এবং সমান কি এবং বসাইছি আমরা অর্থাৎ স্থির এই যে এসটা আছে স্থির স্থির এনট্রোপিতে একক চাপ বৃদ্ধিতে তাপমাত্রার বৃদ্ধি এই যে তাপমাত্রার বৃদ্ধি স্থির চাপে একক এন্ট্রোফিতে মানে নিচে যেটা দায়িত্ব কেউ একক এন্ট্রোপি বৃদ্ধিতে আয়তন বৃদ্ধির কী হয় সমান হয় তাপগতীয় প্রথম ও দ্বিতীয় সূত্র থেকে মানে তাপগতীয় যে প্রথম এবং যে দ্বিতীয় সূত্র আছে সূত্র থেকে চারটি গাণিতিক সূত্র প্রতিবেদন করা হয় মানে চারটা কি গাণিতিক সূত্র কি প্রতিবেদন করা হয় এগুলো তাপগতি সংক্রান্ত কি সমীকরণ বলা হয় দুই তিন চার পাঁচ সমীকরণগুলো তাপগতীয় সমস্যা সমাধানের সুবিধা মতো যে কোনোটি কি প্রয়োগ করা যায় আশা করি সবাই বুঝতে পারছেন